السلام عليكم ورحمة الله وبركاته বন্ধুরা আমার আপনারা সবাই জানেন সাইফুল টিভি ইউটিউব চ্যানেলটি এখন শুধুমাত্র বাংলাদেশ নয় সমগ্র বিশ্ববাসীর কাছে এক জনপ্রিয় ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমার আমরা সবাই জানি যে জিনিস যত বেশি জনপ্রিয় সেই জিনিসের তত বেশি নকল বের হয় আপনারা ইদানিং সবাই লক্ষ্য করেছেন আমার নাম দিয়ে ইউটিউবে এবং ফেসবুকে অসংখ্য অগণিত ভুয়া চ্যানেল খোলা হয়েছে যেসব চ্যানেল থেকে আমাদের প্রোডাক্টগুলোকে নকল করে আপনাদের সাথে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে তো বন্ধুরা আমার আপনারা যাতে প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন সেজন্য আমি এখন আপনাদের সামনে একটা কাগজ তুলে ধরছি যে কাগজটির মধ্যে বাংলাদেশে আমাদের সমস্ত অফিসের অ্যাড্রেস রয়েছে এবং প্রত্যেকটা অফিসের মোবাইল নাম্বার রয়েছে এমনকি আপনারা এই কাগজে প্রদত্ত নম্বরসমূহে যোগাযোগ করে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন ইচ্ছে করলে আমার সাথে ভিডিও কলে কথাও বলতে পারবেন তো বন্ধুরা আমার এই যে কাগজটি এই কাগজটির একটা স্ক্রিনশট যদি আপনি রেখে দেন তাহলে ইনশাআল্লাহ এখন থেকে আপনি আর প্রতারিত হবেন না অর্থাৎ এই কাগজে দেয়া নম্বরসমূহে যোগাযোগ করলে আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন কোন অফিসে কত তারিখে থাকব তা জানতে পারবেন এবং আমাদের সকল প্রোডাক্টের আপডেট নিউজ জানতে পারবেন আপডেট দামটা জানতে পারবেন তো বন্ধুরা আমার প্রতারণার হাত থেকে বাঁচতে এখন থেকে আমার হাতে তুলে ধরা নম্বর ব্যতীত কোনো নম্বরে আপনারা যোগাযোগ করবেন না সরাসরি এই সব নম্বরে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করলে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা কয়েকদিন আগে পুরুষদের উত্তেজনা সামান্য উত্তেজনার কারণে তাদের পুরুষাঙ্গ থেকে সাদা পানি বের হওয়া নিয়ে একটা ভিডিও করেছিলাম আলহামদুলিল্লাহ লাখ লাখ বার ভিউ হয়ে গেছে আমাদের দেশের অধিকাংশ যুবক মনে হয় আমার ভিডিওটি দেখে ফেলেছে এবং অনেক যুবকেরাই এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমাকে ধন্যবাদ জানিয়েছেন তো বন্ধুরা আমার আজকেও এই পুরুষদের সামান্য উত্তেজনায় সাদা পানি বের হলে একটা মাসলা নিয়ে আপনাদের সামনে কথা বলবো কেননা এই ভিডিওটি আপলোড করার পর প্রচুর পরিমাণে কমেন্ট এসেছে যে হুজুর এই সাদা পানিটা বের হলে তো আমাদের জন্য নামাজ পড়ার ক্ষেত্রে কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে আমরা কি করব অর্থাৎ সাদা পানি বের হলে আমরা কি বীর্য বের হলে যেভাবে আমরা ফরজ গোসল করি সেভাবে গোসল করব নাকি সাদা পানি বের হলে আমরা অজু করব ইত্যাদি বিষয় নিয়ে পুরুষদের ভিতরে আমাদের দেশের যুবকদের মধ্যে চরম একটা কনফিউশন লক্ষ্য করেছি তাদের কমেন্টের মাধ্যমে তো বন্ধুরা আমার আমি আমার যুবক বন্ধুদের জন্য এই মাসলাটি আলোচনা করার আগে আবারও ওই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই যে এই যে সাদা পানি যুবকদের বের হয় এটি কি কোনো রোগ নাকি এটি স্বাভাবিক একটা প্রক্রিয়া যুবক বন্ধুরা একটা কথা সবসময় তোমরা মনে রাখবা যে যুবক বয়সে পৌঁছার পরে অর্থাৎ কোনো ছেলে তার বয়স যখন ১২-১৩-১৪ বছর বা ১৫ বছরে চলে আসে তখন কিন্তু সে কোনো ধরনের খারাপ চিন্তা করলে কোনো ধরনের পর্নোগ্রাফি দেখলে কোনো ধরনের উত্তেজনামূলক কথা শুনলে অথবা বললে তার লিঙ্গ থেকে পুরুষাঙ্গ থেকে এক ধরনের লিকুইড ডিমের লালার মতো সাদা পানি বের হয় এটা কারো কম বের হয় এটি কারো বেশি বের হয় আর এটি কিন্তু বয়সের সাথে সাথে কমতে থাকে কেউ বিয়ের পরে কমে কেউ বিয়ের পরেও কমে না এমনকি দেখা যায় যে ৪০-৫০-৬০ বছর বয়সেও কিন্তু একজন পুরুষ মানুষ সে যদি খারাপ কোনো বই পড়ে কোনো খারাপ চিন্তা করে অথবা পর্নোগ্রাফি দেখে অথবা স্ত্রীর কাছে গিয়ে কোনো ধরনের রোম্যান্স করে সেক্ষেত্রেও কিন্তু যে কোনো পুরুষের তার বয়স ৬০ বছর হয়ে গেলেও কিন্তু এই লিঙ্গ থেকে লিকুইড সাদা পানিটা বের হতে পারে তো অনেকেই এটা নিয়ে এত বেশি চিন্তায় পড়ে যায় যে আমি কি করব যেহেতু মায়ের কাছে বলতে পারে না বাবার কাছে বলতে পারে না ভাইয়ের কাছে বলতে পারে না আর ডাক্তারের কাছে গেলে তো আমাদের দেশের বেশিরভাগ এই যে রাস্তার ক্যানভাসার যারা আছে তারা তো প্রতারক ওদের কাছে গেলে তারা বলে দেয় যে তুমি একদম শেষ হয়ে যাবা তোমার সাদা পানি বন্ধ করতে হবে আসলে সবাইকে একটা কথা বলি এটা হচ্ছে বয়সের কারণে হয় এটি কোনো রোগ না এটি বরং সুস্থতার লক্ষণ তুমি যে একজন যুবক তুমি যে তরুণ হয়েছো যুবক হয়েছো তোমার বয়সটা যে এই একটা উপযুক্ত বয়সে পৌঁছে গেছো তার একটা লক্ষণ হচ্ছে সাদা পানি এই বয়সে তুমি যখনই কোনো খারাপ চিন্তা করবে অথবা তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে অথবা কোনো খারাপ বই পুস্তক পড়বে এই যা কিছুই করো না কেন তখন কিন্তু স্বাভাবিক গতিতে তোমার দেহের যে কামরস সেটি ওখান থেকে বের হতে থাকবে এটি
কারো একটু কম বের হয়, কারো একটু বেশিও বের হতে পারে। আসলে এটি কোনো রোগ না, রোগ না, রোগ না, এটি তোমার দেহে কামরস আছে তার লক্ষণ। একজন বৃদ্ধ 80 বছরের বৃদ্ধের কিন্তু এটি বের হয় না, যেহেতু তার দেহের ভিতরে কামরস নেই। এখন আসি মাসলায়, যে এই কামরস বা এই সাদা পানি বের হলে সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমরা কি অজু করে নামাজ পড়বো নাকি আমরা গোসল করে নামাজ পড়বো? একটা কথা যুবক তোমরা খেয়াল করবে, গোসল ফরজ হয় উত্তেজনার সাথে যদি তোমার বীর্যপাত হয়, অর্থাৎ তুমি হস্তমৈথুন করেছো অথবা তোমার স্বপ্নদোষ হয়েছে অথবা তুমি স্ত্রীর সাথে যৌন মিলন করেছো, এইসব কারণে গোসল ফরজ হয়, অর্থাৎ যে ক্ষেত্রে তোমার বীর্যটা বের হয়ে যায়। কিন্তু সাদা পানিটা এটা কোনো বীর্য না, এটি কামরস, এটি মেয়েদেরও বের হয় আর ছেলেদেরও বের হয়। এই বের হওয়ার কারণে তার জন্য অজুটা করতে হয়, অজু করে নামাজ রোজা করতে হয়, নামাজ পড়তে হয়, কোরআন তেলাওয়াতের জন্য অজু করতে হয়। যেসব ক্ষেত্রে অজু জরুরি, কামরস বের হলে বা এই সাদা পানিটা বের হলে সেসব ক্ষেত্রে গোসল নয়, শুধুমাত্র অজুটা জরুরি হয়ে পড়ে। এই ক্ষেত্রে আমি একটা ঘটনা বলি, একদম সহিহ হাদিস থেকে বলি, আলেম যারা তারা জানবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো কাসরাতুল মাদি, কাসরাতুল মজি, কাসরাতুল মজি বলা হতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে। তো এই মজি অর্থ হচ্ছে এই সাদা লিকুইড পানি যেটা কামরস। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কামরসটা খুব বেশি বের হতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি জামাতা হলেন, আপনারা সবাই জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইও, তো তিনি যখন তার জামাতা হলেন, বিয়ের পরে তার এই সমস্যাটা বেড়ে গেল। অর্থাৎ যখনই তিনি তার স্ত্রীর সাথে কথা বলতে যান বা তার সাথে একটু রোমান্স করেন, তখন তার প্রচুর পরিমাণে এই কামরসটা, এই মজিটা বের হতে শুরু করলো। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলবশত বা অজ্ঞতাবশত সে প্রচুর পরিমাণে গোসল করতে শুরু করলেন, এমনকি কোনোদিন 20 বার 30 বার 40 বার 50 বার পর্যন্ত তার গোসল করতে হলো। এক পর্যায়ে তিনি এই বিষয়টি নিয়ে লজ্জা শরম ফেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই সমস্যা, আমি আমার স্ত্রীর কাছে গেলে কোনো ধরনের যৌন সঙ্গম ছাড়া, মিলন ছাড়াই আমার পুরুষাঙ্গ থেকে সাদা পানিটা বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সহজ করে উত্তরটা বুঝিয়ে দিলেন যে তুমি এজন্য গোসল করবে না, তুমি ওযু করবে। সেই থেকে কিন্তু এই মাসলাটা ফিকার কিতাবে সন্নিবেশিত হয়েছে যে কাসরাতুল মাজি বা এই সাদা পানি বের হওয়ার জন্য পুরুষ গোসল করবে না, সে অজু করে নেবে নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য সে আদৌ এই জন্য গোসল করবে না, কেননা এটি কোনো বীর্য না। যেভাবে মহিলাদের সাদা সিরাপটা কোনো বীর্য না, এটির কারণে মহিলাদের জন্য গোসল ফরজ হয় না, শুধুমাত্র অজু করে নামাজটা পড়ে নিলেই হয়। তো বন্ধুরা, আমার এ বিষয়টি আমার মনে হয় যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।